আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি যে গল্পটি বলবো আপনাদের, সে গল্পের নাম হচ্ছে আমার কি দোষ ছিল। আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। রাতুল ও সীমানার সুখের সংসার, তাদের দাম্পত্য জীবনের 10 বছর কেটে গেছে এবং একটি মেয়েও আছে। মেয়ের নাম হচ্ছে ঋতু। রাতুল ও সীমানার বিয়ে হয়েছিল ভালোবেসে। সে কলেজ লাইফ থেকে তাদের বন্ধুত্ব। বন্ধুত্ব গড়াতে গড়াতে কখন ভালোবাসায় রূপ নেয় তারা সে নিজেই জানে না। যাই হোক, একদিন রাতুল সাহস করে বলে ফেলে সীমানাকে তার ভালোবাসার কথা। সীমানাও তাকে হ্যাঁ বলে দেয়। রাতুল অবশ্য এটা জানতো না যে সীমানাও তাকে ভালোবেসে। এটার জন্য তো তার হ্যাঁ বলাতে সে সপ্তম আকাশে উঠে যায়। কি মহা খুশি! কিন্তু সমস্যা হয় তখন যখন দুই পরিবারই তাদের সম্পর্কটি মেনে নেয় না। তারা পড়ালেখা শেষ করে এখন বিয়ে করতে প্রস্তুত হয়ে গিয়েছে, কিন্তু দুই পরিবার থেকেই তাদের সম্পর্কের কথা বলতে পারে না। এরপর একদিন দুইজনে সাহস করে তাদের ফ্যামিলিকে বলে ফেলে তাদের সম্পর্কের কথা। সীমানার মাও না করে দেয় এটাতে, কারণ সীমানা হচ্ছে বাবা ছাড়া একজন সন্তান। তার বাবা আগেই মারা গিয়েছে তার ছোটবেলায় এবং সীমানার মা একটি অফিসে কাজ করে, এতেই তার সংসার চলে। কিন্তু রাতুল হলো গিয়ে একটি উচ্চবিত্ত পরিবারের সন্তান। এটা ভেবেই সীমানার মা সীমানাকে না করে দেয় এবং বলে যে আমি যদি মেনেও নেই, কিন্তু মনে হয় না রাতুলের পরিবার তোমাকে মেনে নেবে, কারণ তারা বরাবরই আশা করবে যে একটি উচ্চবিত্ত পরিবারের মেয়েকে দিয়েই তাদের ছেলের বিয়ে দিতে, তোমাকে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই কথা মেনে নাও এবং তার থেকে দূরে চলে যাও। এতে তো সীমানা কান্নায় ভেঙে পড়ে এবং আরেক দিক থেকে রাতুলকেও একই কথাই বলা হয়। রাতুলকে বলা হয় যে কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ে তারা মেনে নিবে না, তারা চায় তাদের মতো স্ট্যাটাস উচ্চবিত্ত পরিবারের একজন মেয়েকে। রাতুলও বাবার মুখের উপরই না করে দেয় যে তার এ কথা সে মানে না এবং প্রয়োজন পড়লে সে তাদের অনুমতি ছাড়াই বিয়ে করবে এবং সীমানাকে নিয়ে দূরে কোথাও তাদের সংসার করবে। তার টাকা পয়সা স্ট্যাটাস তার দরকার নেই। বাবা তো এই শুনে রাগে জ্বলে যায় যে একটি মেয়ের জন্য তার বাবাকে সে মুখের উপর এই কথা বলছে। যাই হোক, রাতুল উচ্চবিত্ত পরিবারের ছেলে হলেও সে উচ্চবিত্ত পরিবারের মতো বা তার বাবা মার মতো অহংকারী ছিল না বা টাকা পয়সার প্রতি কোনো মোহ মায়াও তার ছিল না। সে তো শুধু সীমানাকেই ভালোবাসত। তাই এক রাতে তারা দুজনই যার যার বাড়ি থেকে পালিয়ে যায়, পালিয়ে বিয়ে করে ফেলে। অবশ্য এতে সীমানা তার মাকে বুঝিয়েও ফেলে এবং তার মাই সীমানাকে পালাতে সাহায্য করে। সীমানার মা মেনে নিলেও রাতুলের মা বাবা তাদের বিয়েকে কখনো মেনেই নেয়নি। তাই ছেলে দূরে যাবে এটা জেনেও তারা কোনো ধরনের যোগাযোগও রাখেনি রাতুলের সাথে বা সীমানার সাথে। এ তো গেল যা পরিবারের কথা। কিন্তু সীমানা ও রাতুল যখন বিয়ে করে তাদের দাম্পত্য জীবন খুবই ভালোভাবে কেটে যাচ্ছিল। এক কথায় তাদের ছিল সুখের সংসার।
রাতুলের মা যখন দেখে, রাতুল হলো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু সিলেটে কোনো বড় কোম্পানি না হওয়ায় তার এই কাজ বোঝার মতো সম্মান তাকে কেউ দিতেই পারছিল না। তাই সে নিজে আর কিছু না ভেবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করার একটি কোর্স প্রতিষ্ঠান গড়ে তোলে। সেখানে সে সবাইকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্স কিভাবে করে এবং সেটা শেখায়। এতেই তার প্রতিষ্ঠান বেড়ে চলছে। সীমানার মা এই বিয়ে মেনে নিলেও সে রাতুলকে এক কথায় বলেই দেয় যে বিয়ের পর যদি সে এই বিয়ের প্রতি বা তার মেয়ের প্রতি কোনো ধরনের দায়িত্ব জ্ঞানহীন হয় তাহলে সে এক মুহূর্ত দেরি করবে না সীমানাকে তার কাছ থেকে নিয়ে যেতে। জীবনে আরও অনেক কিছু করার বাকি তাদের, কিন্তু এখন তারা বয়সের ঝোঁকে বিয়ে করেও নিয়েছে, তাই সীমানার মা রাতুলকে এ কথা মনে করিয়ে দেয়। কিন্তু রাতুলও এক কথায় বদ্ধপরিকর, সে বলেই দেয় যে সে সীমানাকে ভালোবেসে বিয়ে করেছে, কে বিয়ের প্রতি তার কোনো সম্মান বা তার মেয়ের প্রতি কোনো ধরনের দায়িত্ব জ্ঞানহীন সে করবে না। এবং বয়সের ছোটে সে সীমানাকে বিয়ে করে, সে সীমানাকে তার দায়িত্বের প্রতি মেনে নিয়ে বিয়ে করেছে। এ কথা বলার পর সীমানার মা আর কিছু বলে না এবং তাদের দুজনকেই সুদীর্ঘ জীবনের জন্য আশীর্বাদ করে সীমানার মা, এবং দোয়া করে যেন তাদের দাম্পত্যের জীবন অনেকই সুখের হয়। এরপর রাতুল সীমানাকে নিয়ে সিলেটের একটি পাহাড়ি অঞ্চলে চলে যায় তাদের সুখের সংসার করতে। অবশ্য সেখানে রাতুলের একটি কটেজ ছিল যেটা রাতুলের নিজের নামে, তার বাবাই অবশ্য তার নামে কটেজটি দিয়েছিল। এখন বলতে গেলে সেটাই শুধু রাতুলের নিজের সম্পদ, এই কটেজ ছাড়া তার আর কিছুই নেই। তাই এখন আপাতত রাতুল সীমানাকে সেখানে নিয়ে যায় তাদের সংসার করতে। এরপর চলে গেছে 10টি বছর। এই 10 বছরে তাদের সুখের অভাব ছিল না তাদের সংসারে। এরপর তাদের ওল আলু করে আসে একটি মেয়ে সন্তান যার নাম ঋতু। এই 10 বছরে রাতুল কোনো ধরনের যোগাযোগ করেনি তার মা বাবার সাথে। শুধু বিয়ের 2-3 বছরের মধ্যে সীমানার পেরাপিরিতে সে তার বাবাকে ফোন করেছিল কেমন আছে সেটা জানতে, কিন্তু তার বাবা খুশি হওয়ার বদলে উল্টা আরও রেগে যায় এবং একই কথা বারবার বলতে থাকে যে সীমানাকে যেন ছেড়ে দিতে। তার বাবা এখনও বদলায়নি, তাই রাতুল রাগে আর কখনো যোগাযোগই করেনি তার মা বাবার সাথে। অবশ্য রাতুলের মার সাথে মাঝে মধ্যে কথা হয় রাতুলের, এবং উনি সীমানাকে মেনেও নিয়েছেন। তাই মাঝে মধ্যেই রাতুলের মা চুপি চুপি রাতুলকে ফোন করেন, কেমন আছে না আছে, সীমানা কেমন আছে, তাদের ছোট্ট নাতনি কেমন আছে সেগুলো জানতে, কিন্তু তার বাবা এখনও বদলাননি। যাই হোক, কিন্তু এভাবেও তাদের সংসার ভালোই কাটছিল। তাদের মেয়ে ঋতু এখন 5 বছরের হতে চলেছে। একদিন সীমানা ঋতুকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যান সিলেটের শহরে। সেখানে একটি নামকরা স্কুলে সে ঋতুকে ভর্তি করিয়েছে। যাই হোক,
ভর্তি করানোর পর ঋত তো মহা খুশি, সে একটি নতুন পরিবেশে পড়াশোনা করবে, কতই না নতুন বান্ধবী বা বন্ধু জোগাড় হবে, তাদের সাথে খেলবে, তার সময় কাটবে, এতেই সে মহা খুশি। এরপর ভর্তি করানোর পর সীমানা ঋতুকে একটি পার্কে নিয়ে যায় ঘুরতে। পার্কে ঘোরাঘুরির পর তাদের বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যাই হয়ে যায়। সীমানা ঋতুকে বাসায় নিয়ে আসার পর গাড়ি পার্ক করতে যায়। সীমানা ঋতুকে বাড়ির ভেতর দিয়ে আসে এবং বলে তার জন্য অপেক্ষা করতে। এই বলে সে আবার বাইরে বের হয় গাড়ি পার্ক করতে। কিন্তু গাড়ি পার্ক করার সময় হঠাৎ সে খেয়াল করে গাড়ির কাচের জানালায় একটি মেয়ের চিত্র আঁকা। স্কেচটি তার অনেক জানাশোনা মনে হয়, কিন্তু পরক্ষণে আবার সে এতটা পাত্তা দেয় না, কারণ গাড়ির ওই সিটে তো এতক্ষণ ঋতু বসেছিল। সে ভাবে হয়তো এই জানালায় ঋতুই হয়তো স্কেচটা করেছে, একটি মেয়ের স্কেচ। তাই সে আর কোনো খেয়াল না করে আবার গাড়ি পার্ক করে বাসার ভিতরে চলে আসে। বাসার ভিতরে এসে দেখে ঋতু সোফায় ঘুমিয়ে পড়েছে। সারাদিনের ক্লান্তির পর সে এতটাই ক্লান্ত যে সোফায় ঘুমিয়ে পড়েছে। সীমানা ঋতুকে কোলে করে নিয়ে বেডরুমে শুয়ে দেয় এবং সে নিজে এক কাপ কফি বানিয়ে ডাইনিংয়ে বসে পড়ে একটি বই নিয়ে। কিন্তু হঠাৎ পাশের ঘর থেকে কিছু আওয়াজ আসে, মনে হচ্ছে কিছু পড়ে যাওয়ার। তখনই সীমানা খেয়াল করে যে বাইরে হঠাৎ বৃষ্টি হচ্ছে। সে হতবাক হয়, কারণ এখনই তো সে দেখল যে আকাশ পরিষ্কার। কখন যে বৃষ্টি আসলো সে খেয়ালই করেনি। যাই হোক, সে পাশের ঘরে যায় সেটা খুঁজতে যে কিসের আওয়াজ হলো, শব্দটা কোথা থেকে আসলো। পাশের ঘরে যে দেখে যে সব কিছুই ঠিকঠাক আছে, কোনো কিছুই পড়ে যায়নি, তাহলে শব্দ আসলো কোথা থেকে, এটাই সে ভাবছিল। এর মধ্যেই পাশের ঘরে সে লাইট জ্বালিয়েও দেখলো যে না, সব কিছুই ঠিকঠাক আছে, সব জিনিসই জায়গা মতো আছে। তাই সে আর কিছু না ভেবে আবারও লাইট অফ করে বাইরে বের হতে নেয়। হঠাৎই বিদ্যুৎ চমকানোর আওয়াজ হয় এবং সীমানা একটু ভয় পেয়ে যায়। এর মধ্যেই সে খেয়াল করে যে জানালাটা খোলা, সেখান থেকেই বাতাস আসছে। তাই সে যেই না এক কদম আগে বাড়ায় জানালা বন্ধ করার জন্য, তখনই আবার বিদ্যুতের ঝলকানি আসে এবং সেই আলোতে সে জানালার মধ্যে সেই চিত্র আবার দেখতে পায় যেটা সে গাড়ির কাচের জানালায় দেখেছিল, সেই একই রকমের একটি মেয়ের স্কেচ। সে এবার ভয় পেয়ে যায় যে এরকম একই স্কেচ এখানে কি করছে, এই ঘরে তো ঋতু আসেনি। তাহলে যাই হোক, এখন সীমানা কোনো রকমে জানালাটা বন্ধ করেই বাইরে চলে এসে হাঁপাতে থাকে। তার মনে হচ্ছে যে স্কেচটা তার জানাশোনা, কিন্তু মনে করতে পারছে না যে স্কেচটা সে কোথায় দেখেছিল, একটি ছোট মেয়ের স্কেচ। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ আসে, হয়তো রাতুল বাসায় ফিরেছে। সে তড়িঘড়ি করে ঘরের দরজা খুলতে যায় এবং রাতুলকে দেখে জড়িয়ে ধরে। রাতুলও অবাক হয়ে যায় যে সীমানা হঠাৎ এমন কেন করছে, এবং
ঘরে এসে সে রাতুলকে এই স্কেচের কথা বলে। রাতুল এতটাও পাত্তা দেয় না, সে ভাবে হয়তো ঋতুই এটা করেছে। তাই সে সীমানাকে বুঝায় এবং বলে, শুধু একটা স্কেচই তো, এটা এত ভয় পাওয়ার কিছু না। তাই তখনকার মতো সীমানাও এটাকে এতটা পাত্তা দিল না আর, এবং খাওয়া দাওয়া শেষে তারা ঘুমোতে যায়। রাতে সীমানা রাতুলকে সব বলছিল তাদের ঘোরাফেরার কথা, ঋতুকে স্কুলে ভর্তি করানোর কথা, এবং এরপর সে ঋতুকে নিয়ে পার্কে গিয়েছিল ঘুরতে, সেসব কথাই তারা গল্প করছিল রাতুলের সাথে। এরপর দেখে যে আনুমানিক রাত একটা। এরপর রাতুল আর কিছু না ভেবে সীমানাকে বলে ঘুমিয়ে যেতে, কারণ পরদিনই সকাল সকাল তাকে বের হতে হবে কাজের জন্য। এবং সীমানাও দিন শেষে খুবই ক্লান্ত ছিল, তাই সে আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে সীমানা হঠাৎ তার স্বপ্নে দেখে যে সে একটি কবরস্থানে দাঁড়িয়ে আছে এবং দূর থেকে তাকে কেউ মা মা বলে ডাকছে, যে মা আমি এখানে। সীমানা তো হতবাক, মা বলে কে ডাকছে, ঋতুর গলা নাকি এটা? কিন্তু পরক্ষণে ভাবে যে না, এটা ঋতুর গলা না, তার মেয়ের কণ্ঠ সে অবশ্যই চিনতে পারবে। তাহলে এই কণ্ঠটি কার? এরপর সীমানা সেই কণ্ঠের স্বর অনুযায়ী যেতে শুরু করে কবরস্থানের ভেতরে। যেতে যেতে সে সামনে একটি কবর দেখতে পায়। বোঝাই যাচ্ছে যে এটা কোনো বড় মানুষের না, কোনো ছোট বাচ্চার কবর। সেখানে নাম লেখা মিতু। এটা দেখে সীমানা অনেকই ভয় পেয়ে যায়। হঠাৎই সীমানার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে স্বপ্নের মধ্যে সে এবং ঘুমের ঘরে সে এতটাই ভিজে গেছে ঘামে। সে জলদি করে পাশের জগ থেকে গটগট করে পানি ঢেলে এক গ্লাস পানি খেয়ে নেয় এবং রাতুলকে সে কিছু বলতেই যাবে, কিন্তু কখনই ভাবে যে না, এটা শুধু একটা স্বপ্ন ছিল। এটা ভেবে অবাক হয় যে এত বছর পর এই স্বপ্ন কেন, হঠাৎ এই নামের স্বপ্ন তার কাছে কিভাবে আসলো। এখন ভয় পাওয়ার কারণ সে নিজেও বুঝতে পারছে, কিন্তু সে নিজে মনকে বোঝায় যে না, এমন কোনো কিছুই না, হয়নি, বা এই নামের কেউই নাই। এটা ভেবে সান্ত্বনা নিয়ে সে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন ব্রেকফাস্ট টেবিলে রাতুল, ঋতু, তারা দুজন মিলেই ব্রেকফাস্ট করছিল এবং সামনে সীমানা ব্রেকফাস্ট রেডি করছিল। কিন্তু রাতুল খেয়াল করে যে সীমানা আজকে একটু অন্যমনস্ক টাইপের, কিছু একটা ভাবছে সে। তাই সে সব কথারই হ্যাঁ না এটা বলে জবাব দিচ্ছে। তাই রাতুল সীমানাকে এসে বলে যে কি হয়েছে, কোনো ব্যাপারে সে চিন্তিত নাকি, বা সে তার চিন্তার কারণ সে বলতে পারে। কিন্তু সীমানা এ কথাকে এড়িয়ে যায়, বলে যে না, তেমন কোনো কিছুই হয়নি, সে ঠিক আছে। এরপর রাতুল আর কিছু বলে না। এরপর সে তার কাজে চলে যায় এবং সীমানাও রেডি হয়ে ঋতুকে স্কুলে দিতে চায়। স্কুলে দেওয়ার পথে সীমানা ঋতুকে জিজ্ঞেস করে যে সে গাড়ির ওই জানালায় কোনো স্কেচ এঁকেছিল না কি না, কোনো মেয়ের স্কেচ। কিন্তু ঋতু তো কিছুই বোঝে না,
সে না বলে যে না মা, আমি কোনো স্কেচই আঁকিনি, আমি তো স্কেচ আঁকতেই পারি না, তাহলে আমি মেয়ের স্কেচ আঁকবো কীভাবে। এরপর সীমা নাও আর ঋতুকে আর কিছু বলে না, সময় মতো ঋতুকে স্কুলে ড্রপ করে দেয়। এরপর গাড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু আজব ব্যাপার, সীমানা বাড়ি ফেরার পথে তার গাড়ি ঘুরিয়ে দেয়। বাড়ি ফেরার রাস্তা দিয়ে না যেয়ে সে অন্য একটা রাস্তা ধরে। রাস্তা দিয়ে যেতে যেতে সে একটি কবরস্থানের সামনে এসে দাঁড়ায়, এবং এটা ঠিক সেই কবরস্থান ছিল যেটা সীমানা তার ঘুমের ঘরে দেখেছিল তার স্বপ্নে। সীমানা বাইরে গাড়ির বাইরে বের হয় না, দূর থেকে সে কবরস্থানটাকে দেখতে থাকে এবং ভাবতে থাকে যে হঠাৎ সে রাতে এই ধরনের স্বপ্ন কেন দেখল। এরপরে সে আবার গাড়ি স্টার্ট দেয় এবং বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসার পর সে দেখে যে তার মা এসেছে, মানে সীমানার মা এসে বাসায় বসে আছে। মাকে দেখে তো সীমানা সেই খুশি, এবং সে বায়না ধরে যে তার মাকে কিছুদিন এখানেই থেকে যেতে। তার মাও আর না বলে না, বয়স হয়েছে, সে একা একা আর কত থাকবে, তার আর ভালো লাগছে না। তাই সে জামাই, তার মেয়ে ও নাতনিকে আসছে একটু দেখতে এবং তাদের সাথে সময় কাটাতে। এরপর সীমানা তার মাকে নিয়ে গল্প করতে বসে পড়ে। এরপর সীমানা ও সীমানার মা মিলে ঋতুকে স্কুল থেকে আনতে যায়। ঋতু তো নানিকে দেখে মহা খুশি যে সে এখন নানির সাথে মজা করবে, গল্প করবে আরও কত কী। এরপর দু তিনজনেই তারা বাসার দিকে রওনা দেয়। রাতে রাতুল বাসায় ফেরে। বাসায় ফিরে সে তার শাশুড়িকে সালাম করে। সীমানার মাও রাতুলকে বলে, কেমন আছো বাবা, তোমার মা বাবা কেমন আছে। মা বাবার কথা শুনে রাতুল একটু মন ক্ষুণ্ণ হয় এবং তার শাশুড়িকে বলে যে তার বাবা এখনও বদলাননি, কিন্তু মার সাথে তার চুপি চুপি কথা হয় এবং তারা ভালোই আছেন। যাই হোক, এরপর সীমানার মা সীমানাকে আর রান্না করতে দেয় না, সে নিজেই সীমানাকে বসিয়ে দেয় ঘরে এবং বলে যে আজকে সে রান্না করবে। জামাই আদর বলে কথা, এতদিন পর এসেছে তাই সে নিজেই রান্না করে তার জামাই এবং মেয়েকে খাওয়ায়। এরপর গল্প গুজব শেষে যে যার ঘরে ঘুমোতে যায়। ঋতু আজকে নানির সাথেই ঘুমিয়েছে, কারণ সে চায় না একা ঘরে ঘুমাতে, তাই সীমানাও আর না করেনি। তাই সীমানার মাও ঋতুকে নিয়ে একসাথে ঘুমিয়ে পড়ে। তখন মধ্যরাত হবে, হঠাৎ ঋতুর ঘুম ভেঙে যায় একটি কণ্ঠে, কেউ যেন তাকে ডাকছে। ঋতু, ঋতু, আমার সাথে খেলা করবে না? এই কথার মধ্যে ঋতুর ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে ঘরের লাইট তো অফ এবং নানিও পাশে গভীর ঘুমে আচ্ছন্ন, তাহলে তাকে ডাকছে কে? এর মধ্যে হঠাৎ দেখে সে একটি বল তার সামনে এসে পড়ল এবং দূর থেকে অন্য ঘরের একটি ছায়া দেখা যাচ্ছে এবং একটি বাচ্চা কণ্ঠ।
কণ্ঠটি বলছে যে আসো ঋতু, আমার সাথে খেলা করবে না। ঋতু আর কিছু না ভেবে বাইরে থেকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে অন্য ঘরে এসে পড়ে। এসে দেখে যে সেই ঘরে তো লাইট বন্ধ এবং কোনো ধরনের কোনো মেয়েও নেই। তাহলে সেই কণ্ঠ, মেয়ে কণ্ঠ সে কোথা থেকে শুনতে পেল? এগুলোই ভাবছিল, হঠাৎ করে সে দেখে যে সেই ঘরের দরজা আপনাআপনি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাবার পর সে অনেকই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দরজা ধাক্কাতে থাকে এবং মা মা বলে চিল্লাতে থাকে যে মা দরজা খোলো। তখনই সেই কণ্ঠটি সে আবার শুনতে পায়, সেই মেয়ে কণ্ঠটি তাকে বলছে যে ঋতু ভয় পেয়েছ? সে যেই না ঘুরল পিছনে দেখল যে হুবহু একটি মেয়ে বাচ্চার অবয়ব, ঠিক তার মতোই দেখতে। হঠাৎ সে যেন দ্রুত এসে তার মধ্যে মিলিয়ে গেল এবং ঋতুও অনেক জোরে চিৎকার করে বসল মা বলে। তার চিৎকারে রাতুর, সীমানা ও সীমানার মার দু তিনজনেরই ঘুম ভেঙে গেল। সীমানার মা দেখল পাশে নাতনি নেই, সে তড়ি ঘড়ি করে বাইরে বের হলো। এদিকে রাতুর ও সীমানাও ঘর থেকে ছুটতে ছুটতে বের হলো এবং সবাই মিলে ঋতুকে খুঁজতে লাগলো কোথায় সে। রাতুল হঠাৎ সেই ঘরের পাশে দরজা ধাক্কাতে লাগলো এবং বলতে লাগলো, ঋতু কোথায় তুমি, দরজা খোলো। এবং সে দরজার পাশে কান পেতে শোনা গেল ঋতুর আওয়াজ। মনে হচ্ছে কে যেন একটু একটু করে শব্দ করছে কতক্ষণ পর পর। রাতুল আর উপায় না পেয়ে দরজা এক লাথি দিয়েই ভেঙে ফেলল। ভেঙে দেখল যে ঋতু মেঝেতে পড়ে আছে এবং ছটফট করছে। সীমানার মা তো কেঁদেই দিল এবং সীমানাও আতঙ্কিত হয়ে গেল। রাতুল আর কিছু না ভেবে মেয়েকে কোলে নিয়েই সীমানাকে নিয়ে ছুটতে লাগলো। সীমানা তার মাকে বাড়িতে রেখে দিল এবং বলল আতঙ্কিত না হতে, তারা কিছুক্ষণ পরেই আসছেন। ঋতুকে নিয়ে তারা দুজনে দৌড় দিল ডাক্তারের কাছে। তারা যে অঞ্চলে থাকে পাশের মহল্লায় একটি ক্লিনিক আছে, সেখানেই তারা দুজনে ছুটতে লাগলো ঋতুকে নিয়ে। এখন বাজে রাত তিনটা, কিন্তু ঋতুর জ্ঞান এখনো ফেরেনি। সীমানা তো কান্নাই করে দিল যে হঠাৎ ঋতুর কি হলো, সব কিছু তো ঠিকঠাকই ছিল। এখানে রাতুলও টেনশন করছে, কিন্তু সীমানাকে আতঙ্কিত হতে দেখে সে সীমানাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল এবং জড়িয়ে ধরল, বলল যে ঋতুর কিচ্ছু হয়নি। এখন ডাক্তার এসে ঋতুকে চেক করতে লাগলো, দেখল কোথাও কিছুই হয়নি। যাই হোক, ঋতুকে বেডে শিফট করলো। শিফট করে ডাক্তার দুজনকেই তার চেম্বারে ডাকলো কথা বলতে। দুজনেই ডাক্তারের সামনে বসে আছে। ডক্টর হেসে দিল এবং বলল যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বাচ্চার প্যানিক অ্যাটাক হয়েছে। সে কি রাতে একা একা হাঁটে ঘুমে? এটা শুনে তো সীমানা হতবাক হয়ে গেল, কারণ তার মেয়ে ঘুমের মধ্যে হাঁটে না কখনো, কখনো না। হঠাৎ এই রোগ তার মধ্যে কিভাবে এলো? যাই হোক, ডক্টর বলল যে এরকম হতেও পারে, মানুষ হঠাৎ করে এরকম ঘুমের ঘরে চলে যায় যে সে কখন ঘুমের মধ্যে হাঁটা শুরু করে সে নিজেও জানে না, এবং এটার জন্য হয়তো সে প্যানিক অ্যাটাক করেছে। স্বপ্নে সে এমন কিছু দেখেছে যে সে ভয় পেয়েছে,
এবং এটার জন্য সে ছটফট করছিল। আতঙ্কিত হবার কিছুই নেই, কতক্ষণ পরই তার জ্ঞান আসবে এবং তারা তাকে বাসায় নিয়ে যেতে পারবে, এটা বলেই সে চলে যান। রাতুল তো অবাক, কারণ তার মেয়ের এমন কোনো কিছু আছে সে তো জানত না। সীমানাও অবাক হয়ে যায় যে তার মেয়ে ঘুমের ঘরে হাঁটা শুরু করেছে, এটা সে কখন থেকে শুরু করলো। যাই হোক, আনুমানিক ভোরের দিকে ঋতুর জ্ঞান ফেরে তার কিছুই মনে নেই। সীমানা ও রাতুল দুজনেই ঋতুকে বুকে জড়িয়ে ধরে এবং বলে যে কি হয়েছিল, সে কি কোনো স্বপ্ন দেখেছে। ঋতুর কিছুই মনে নেই, সে এমনভাবে তার মা বাবাকে দেখছে যেন সে প্রথমবার তার মা বাবাকে দেখছে। এমনভাবে সে দুজনকে জড়িয়ে ধরেছে যে মনে হচ্ছে সে আগে কখনো তার মা বাবাকে জড়িয়েই ধরেনি, এ প্রথমবার। বারবার মা বাবাকে বলছে, আমাকে ছেড়ে যেও না প্লিজ। রাতুলও অবাক, পরক্ষণে তারা দুইজনেই ভাবলো যে হয়তো সে ছোট মানুষ, হয়তো ভয় পেয়ে গিয়েছে তাই এমন করছে। তাই তারাও তাকে সান্ত্বনা দিল যে না, তারা ছেড়ে যাবে না। এরপর ডক্টর এসে চেক করে বলল যে না, সব কিছু ঠিক আছে এবং তারা দুজনই ভোর আনুমানিক 6টা হবে ঋতুকে নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে এসে দেখে যে নানির তো অবস্থা খারাপ, কারণ তার নানি কেঁদেই দিয়েছিল ঋতুর এই অবস্থা দেখে। এরপর ঋতু এসে নানিকে জড়িয়ে ধরল এবং বলল, আমার কিচ্ছু হয়নি, এবং নানিও ঋতুকে ধরে কেঁদে দিল। এরপর সীমানা ও রাতুলকে জিজ্ঞেস করে বলতে লাগলো যে কি হয়েছে, এমন কি হয়েছিল ঋতুর সাথে। তারাও সব কথা তার নানিকে বলল। যাই হোক, সেদিন আর সীমানা ঋতুকে স্কুলে নিয়ে যায়নি, ভাবলো যে রাতে এমন একটা ধকল গিয়েছে, ঋতু একটু রেস্ট নেক, এরপর কালকে থেকে আবার স্কুলে যাবে। তাই রাতুলও আর কিছু বলল না। রাতুলও সেদিন আর কাজে ফিরতে পারেনি, কারণ সারা রাত তারা ঋতুকে নিয়ে ক্লিনিকে ছিল এবং টেনশনে ছিল, তাই সেও একটু রেস্ট নেওয়ার জন্য থেকে গেল। এখন সবাই যে যার ঘরে বসে ব্যস্ত। রাতুল তার কাজে ব্যস্ত ল্যাপটপে, সীমানা ও তার মা রান্নাঘরে রান্না দেখছে এবং ঋতু তার ঘরে টিভি দেখছে। ঋতু সীমানা যেই না ঋতুর সামনে এসেছে, ঋতু আবারও জড়িয়ে ধরল তার মাকে, আবারও একই কথা, মা আমাকে ছেড়ে দিও না প্লিজ। সীমানাও অবাক হয়ে গেল যে হঠাৎ তার মেয়ে এমন কথা কেন বলছে, সে তো কোনোদিন এমন কথা বলতো না। যাই হোক, ঋতুকে সে বলল যে এমন কোনো কিছুই হবে না, সে কখনো তাকে ছেড়ে যাবে না। সীমানা ঋতুকে বলল যে যাও খাবার টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। ঋতু বলল যে মা আমাকে আজকে তুমি খাইয়ে দাও। সীমানাও আর না করল না, খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে এবং সীমানা ঋতুকে খাইয়ে দিচ্ছে। ঋতুকে দেখে মনে হচ্ছে যে কি তৃপ্তি ভরে সে মার হাতে রান্না খাচ্ছে, যেন মনে হচ্ছে যে এটা আজকে প্রথমবার সে কখনো মার হাতে রান্না খায়নি বা মাকে সে কখনো দেখেনি। এমন মুগ্ধ ভরা চোখে তার মা বাবাকে দেখছে, নানিকে দেখছে এবং তৃপ্তি নিয়ে খাচ্ছে। রাতুলের এই বিষয়ে কিছুটা খটকা লাগলো, কারণ তার মেয়ে হলো দুরন্ত, সে কখনো এমন বিহেভ করে না। যাই হোক, এখন রাতের বেলা ঋতু বায়না ধরল যে সে তার মা বাবার সাথে ঘুমাবে, নানির সাথে না।
তাই ঋতুর মাও অবাক হয়ে গেল যে মেয়ে আজকে তার কি বলছে, এগুলো কি উল্টা পাল্টা বলছে। কিন্তু সীমানার মা বলল যে ছোট মানুষ তোমার সাথে ঘুমোতে চাচ্ছে, এতে ক্ষতি কি? তাই সীমানা বলল যে না মা, কথা সেটা না, কথা হচ্ছে যে আজকে ঋতু একটু অদ্ভুতভাবে বিহেভ করছে, তার ব্যবহারে কিছুটা পরিবর্তন এসেছে। সীমানার মা এতটা ভাবল না, সে বলল যে কালকে রাতে যে ধকলটা গেছে, মেয়ে হয়তো আতঙ্কিত আছে এখনো, তাই এমন করছে, তুমি আর না করো না। তাই সীমানাও আর কিছু বলল না। রাতে সীমানা ও ঋতু একই সাথে ঘুমালো, ঋতু মাঝখানে বসে ঘুমালো তার মার সাথে, মা বাবার সাথে। মধ্যরাতে সীমানা সেম একই স্বপ্নে আবার দেখল যে সে একটি কবরস্থানে দাঁড়িয়ে আছে এবং দূর থেকে মা মা বলে কেউ ডাকছে, কিন্তু এবার বলছে সে অন্য কথা। সীমানা আবার আতঙ্কিত হয়ে পড়ল, ঘুম থেকে সে উঠে পড়ল, উঠে দেখল যে তার শরীর পুরো ঘামে ভিজে গেছে। পাশে দেখল যে রাতুল আর ঋতু তো পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু এই স্বপ্ন তাকে বারবার ভাবাচ্ছে যে গত দুই রাত ধরে সে একই স্বপ্ন বারবার দেখছে, কেন? সে জলদি করে পাশের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে গটগট করে খেয়ে নিল। এরপর যেই না ঘুমাতে যাবে, তখনই সে তার ঘরের জানালায় দেখল যে সে একই মেয়ের স্কেচ আঁকা। এটা কে আঁকল? এই স্কেচ দেখে সে আরও আতঙ্কিত হয়ে পড়ল, মনে হলো তার মুখ থেকে যেন কোনো শব্দই বের হয়ে আসছে না। এই স্কেচ পরপর সে তিনবার দেখল, এই একই স্কেচ কে করছে? ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদেরও যদি কোনো গল্প বা কোনো ধরনের কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে তাহলে তা কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি আপনাদের গল্প শোনাবো আমার এই অডিও চ্যানেলে। ধন্যবাদ।